সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই করোনাকালীন সময় নিজে ভালো থেকে অন্যকে ভালো রাখার সাহায্য করবে। আজকে আমি এই নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়, একটা ত্রিকোণমিতি বিষয় অনলাইন ক্লাস দেব। তোমরা একটু সবাই লক্ষ্য করে দেখো, আমি আজকে এই দশম শ্রেণীর এই ত্রিকোণমিতি অধ্যায় 9.2 এ একটা প্রশ্ন, একটা উদ্দীপক দিলাম, অর্থাৎ এ বি সি একটি ত্রিভুজ আঁকলাম এবং এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে প্রশ্ন আসছে যে এ সি এর পরিমাণ কত, এ সি কত এবং এক্স ও ওয়াই এর মান, এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। তাই আমরা গত ক্লাসে বলছিলাম যে সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজে এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাই এই সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের বি আছে 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ, কিন্তু এ এবং সি আছে 90 ডিগ্রি সে ছোট, অর্থাৎ সূক্ষ্ম। সুতরাং এই এ সি কত, এখানে প্রশ্ন আছে এ সি পরিমাণ কত। তাই এই সমকোণী ত্রিভুজের একটা গণিতবিদ পিথাগোরাস আমাদের বলেছিলেন যে সূত্র অনুসারে যে প্রতিভুজের উপর অঙ্কিত বর্গ সমান সমান লম্ব প্লাস ভূমির উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টি সমান। যদি এই সূত্রটা জানি এই আলোকে আমরা এসির পরিমাণ বের করতে পারবো। তাই পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা বলতে পারি এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এ সি স্কোয়ার হচ্ছে প্রতিভুজ, এ বি হচ্ছে লম্ব, বি সি হচ্ছে ভূমি। তাই এই সূত্র অনুসারে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এ বির মান হচ্ছে 1, সুতরাং 1 স্কোয়ার, বি সির মান হচ্ছে √3, √3 স্কোয়ার। এসি স্কোয়ার 1 প্লাস √3 ইকুয়াল টু √3, এসি ইকুয়াল টু 4, এসি ইকুয়াল টু 4 এর রুট বর্গ হলে 2π। তাই এসির মান আমরা কত পেলাম, 2। তাহলে এখানে এসির মান বের করতে পারবো এভাবে পিথাগোরাসের সূত্রের সাহায্যে, আমরা সবসময় এসির মান বের করতে পারবো। এবার দ্বিতীয় প্রশ্ন, এক্স ও ওয়াই এর মান বের করো। আমাদের এখানে দেওয়া আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজের, এর মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এবং সির মান দেওয়া আছে ত্রিকোণের মান এক্স মাইনাস ওয়াই। তা আমরা যে ত্রিকোণমিতি অনুসারে যে ট্যান, যদি ট্যান এবি ধরি, ট্যান যদি এবি ধরি অর্থাৎ বি কোণের সাপেক্ষে যদি এ সূক্ষ্মকোণ ধরি, তা বিপরীত বাহুটা হবে লম্ব এবং যে বাহুটাকে সূক্ষ্মকোণ করছি সেটা হবে ভূমি। তা ট্যান এবি, ট্যান এবির পরিবর্তে আমরা দেখতে পাই ট্যাঙ্কের ভ্যাঙ্গুলার পাই লম্ব প্লাস ভূমি, অর্থাৎ বিসি বাই এবি। তাই বিসির মান হচ্ছে √3, এবির মান হচ্ছে 1। তাই ট্যান এক্স প্লাস ওয়াই ট্যান 1 এর √3 হয়ে ট্যান √3। তাই ট্যান √3 এর মান কত ডিগ্রি, ট্যান √3 মান 60 ডিগ্রি। তাই এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরি। অনুরূপভাবে এবারে আমরা এবি থেকে যেরকম বের করছি আবার বিসি থেকেও বের করি। ট্যান বিসি, ট্যান বিসি ভাঙলে বিসি হবে যা লম্ব ভূমি এবং এবি হচ্ছে লম্ব। তাই ট্যান বিসি লম্ব বাই ভূমি মানে বিসি এবি বাই বিসি। ট্যান বিসির মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এই এবির মান 1, বিসির মান √3। তাহলে ট্যান এক্স মাইনাস ওয়াই ট্যান 1 বাই √3 এর মান কত, 30 ডিগ্রি। তাই আমরা এখানে 30 ডিগ্রি দেখতে পারি, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর মান 30 ডিগ্রি। তাই 1 নং সমীকরণ এক্স প্লাস ওয়াই 60 ডিগ্রি এবং 2 নং সমীকরণ এক্স মাইনাস ওয়াই 30 ডিগ্রি। এখন আমার 1 নং এবং 2 নং সমীকরণ যদি যোগ করি তাহলে পাবো 2x সমান সমান 60 আর 30 কত, 90 ডিগ্রি, অর্থাৎ x ইকুয়াল টু 90 ডিগ্রির ভাগ করলে 2 দিয়ে 45 ডিগ্রি। তাই আমরা x এর মান এখন পেয়ে গেছি। এবার আমরা y এর মান বের করব, এর এখানে যাবো 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করছি, অনুরূপভাবে 1 নং এবং 2 নং সমীকরণ বিয়োগ করবো, বিয়োগ করলে পাবো কি 2y সমান সমান 60 দিয়ে 30 গেলে থাকবে 30 ডিগ্রি, y ইকুয়াল টু 15 ডিগ্রি। তাই এই দেখো x এর মান পেলাম আমরা 45 ডিগ্রি, এই 30 ডিগ্রি এবং y এর মান পেলাম 15 ডিগ্রি। এইভাবে আমরা পরবর্তীতে ক্লাসে আমরা মান বের করবো। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।